আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিলা কুকিং স্টুডিও। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আটা দিয়ে তেলের পোয়া পিঠা, যেটা আপনারা চাইলে বিকেলের নাস্তায় খুব সহজেই তৈরি করতে পারেন। আরেকটা কথা, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ ভিউয়ার্স আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করবেন। তো চলুন, তেলের পোয়া পিঠা বানানোর জন্য কী কী উপকরণ লাগছে দেখে নিই। তো আজকে আমি পোয়া পিঠা বানানোর জন্য এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ আটা। আপনারা চাইলে ময়দা, চালের গুঁড়ো যে কোনোটি ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি ব্রাউন সুগার 1/2 কাপ, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা, আর স্বাদ মতো লবণ। আপনারা চাইলে এখানে ব্রাউন সুগারের বদলে রেগুলার চিনিও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ নারিকেল কোড়ানো। আর পোয়া পিঠায় নারিকেল কোড়ানোটা দিলে খেতে অনেক মজা লাগে। যদি আপনাদের কাছে নারিকেল কোড়ানোটা না থাকে, তাহলে চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন। সফট এবং নরম তুলতুলে হয়। আমি একটা পিঠা তুলে আমি আপনাদেরকে ভেঙে দেখাবো আসলে পিঠাটা কেমন। দেখুন, ভিতরটা একদম কুক হয়ে গিয়েছে এবং পিঠাটা কতটা সফট এবং নরম হয়েছে। আজকে যাদের এই ভিডিওটি ভালো লেগেছে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করবেন। আর আমি পিঠা খেয়ে বলবো পিঠাটা কেমন হয়েছে। পিঠাটা সত্যি অনেক ভালো হয়েছে, আর বাসায় ট্রাই করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।